হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো, এখন বাজে সকাল 11টা। তো আমার ভাত রান্না কমপ্লিট, বাকি রান্নাগুলোও হয়ে গেছে, কিন্তু তখন আমার আর ভিডিও রেকর্ড করা হয়নি। তো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, তাই আমি এখন একটু ব্যালকনিটায় এসে দাঁড়ালাম। আজকে বাইরের ওয়েদারটা দেখো খুব সুন্দর, খুব সুন্দর রোদ উঠেছে, আর ঠান্ডাও আছে, তার সঙ্গে ঝোড়ো হাওয়াও আছে, কিন্তু রোদটা উঠেছে তো অতটা ঠান্ডাটা বুঝতে পারছি না। আর এই রোদটা যখন শরীরে এসে পড়েও দারুণ লাগে। আর এই সামনে দেখো গাড়িগুলো সারি সারি দিয়ে রাখা আছে, তো খুব সুন্দর দেখতে লাগছে, আর বেশ সাজানো গোছানোও তো আরও বেশ ভালো লাগে দেখতে। তো আমি এখন রেডি হয়ে গেছি, বাইরে ঘুরতে যাচ্ছি, দেখো কোথায় যাচ্ছি, দেখতে থাকো। দেরি করেছি আমরা ঘুরতে, যাচ্ছি, দেখতে থাকো আমরা কোথায় যাই। থেকে নেমে পড়েছি ট্রামে, আর তখন ভিডিও রেকর্ড করতে পারিনি, কারণ তখন প্রচণ্ড ভিড় ছিল, অফিস টাইম সব ফিক্স ছিল, তার জন্য আর রেকর্ড করতে পারিনি। দেখো এখানে একটা লেডিস পার্টসের মতো বানানো আছে, যেটা দেখতে পুরোই লেডিস পার্টস, এটাতে ছবিও তোলা যায় আর বসাও যায়। এরকম রাস্তার মাঝখানে অনেকগুলোই আছে, এরকম মাঝে মধ্যেই প্রায়ই আছে দেখছিলাম, হাঁটতে হাঁটতে যেতে যেতে দেখতে পাচ্ছিলাম। আর এখানে দেখো রাস্তার ধারে গানও করছে, এখানে এরকমভাবে রাস্তার মাঝখানে অনেকেই গান করে দেখতে পাই, এভাবেই ওদের ওরা জীবিকা নির্বাহ করে। আর এইটা একটা বিশাল বড় শপিং মল, HM শপিং মল। তো আমি এখানে এসেছিলাম আমার একটা জ্যাকেট কিনতে, তো দেখি ভেতরে গিয়ে জ্যাকেট পাওয়া যায় কি না, কারণ এখানের ওয়েদারটা আস্তে আস্তে গরমের দিকে যাচ্ছে, তো গরম পড়বে এবার, ঠান্ডাটা কমে যাচ্ছে, তো এই সময় জ্যাকেট নাও পাওয়া যেতে পারে। তো চলো ভেতরে যাই, দেখি পাই কি না। আর এখানটা দেখো খুব সুন্দর সাজানো, অনেক বড় শপিং মলটা। সুমন জিজ্ঞাসা করছে লেডিস জ্যাকেট পাওয়া যাবে কিনা, তো বললো ভেতর দিকে আছে দেখতে, তো চলো যাই। দেখো সামনে থেকে খুব সুন্দর সুন্দর লেডিস টপগুলো সাজানো আছে, আর এই টপগুলো দেখো দেখতে খুব সুন্দর। এখানে প্রচুর রকমের কালেকশান আছে এদের, আর এত সুন্দর সাজানো, বিশাল বড়, 3-4 তলা প্রায় শপিং মলটা, সুন্দর লাগছে দেখতে, সাজানো গোছানো খুব সুন্দর। তো চলো ভেতরে গিয়ে দেখি পাই কিনা, আর কি কি কালেকশন আছে তোমাদেরও একটু দেখাই, চলো।
পছন্দ হলো না, মানে কিছু পছন্দ হচ্ছে তো সাইজ হচ্ছে না, আবার কিছু সাইজ হচ্ছে তো পছন্দ হচ্ছে না, তো সেজন্য ফালতু নিলাম না। আর তো চলো, সুমন বললো আর একটা শপিং মল আছে যেটাই পাওয়া যেতে পারে, তো ওই শপিং মলটাই যাই। তো চলে এসেছি আর একটা নতুন শপিং মলে। তো এই শপিং মলটা দেখো ক্রিসমাসের জন্য এখন থেকে সাজাতে শুরু করে দিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। গ্রাউন্ড ফ্লোরে দেখো শুধু ব্যাগের কালেকশন, কত রকমের ভ্যারাইটির ব্যাগ আছে দেখো, আর খুব সুন্দর লাগছে ব্যাগগুলো দেখতে, কত রকমের কালেকশন। এত ব্যাগ একসাথে তো কোথাও দেখিই নি, মানে কলকাতার অনেক শপিং মল আছে কিন্তু এত ব্যাগ একসাথে আমি দেখিনি কো। তো চলো ওপরে যাই। এখন আছি টপ ফ্লোরে, মানে ছতলায়, আর তারপর পাঁচতলা, চারতলা, তিনতলা, দুতলা, একতলা করে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত, দেখো খুব সুন্দর দেখতে লাগছে। অনেক তো ঘোরাঘুরি করলাম কিন্তু জ্যাকেট পেলাম না। আর এটা হচ্ছে কিডস সেকশন, আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, বাচ্চারা যেহেতু এখানে কিনতে আসবে তো ওদের অ্যাট্রাকশনের জন্য একটা ভালো জিনিস রেখেছে, আর সেটাই সুমন দেখতে চলে গেছে। আমি যাইনি, আমি বাচ্চাদের কী কী কালেকশান আছে সেগুলি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো দেখো এখানে বাচ্চাদের প্রচুর রকমের কালেকশান আছে, বিভিন্ন রকমের জামা আছে, প্রাইসগুলোও দেখছিলাম কেমন কি। তো আমারও দেখা হয়ে গেছে, তো চলো আমিও যাই এবার সুমনের কাছে, দেখি ও কী করছে গিয়ে। এখানে একটা বিশাল বড় ডাইনোসর রেখেছে, যেটা হয়তো কারেন্ট বা ব্যাটারি যাই হোক যারই হোক সাহায্যে চলছে, তো খুব জোর আওয়াজ করছিল। তো আমি সামনে কাছে এসে তখন দেখছি সুমন এমনভাবে হাঁ করে দেখছে যে মনে হচ্ছে কতদিন পর পুরনো বন্ধুদের সাথে দেখা হয়েছে, তো এমনভাবে হাঁ করে দেখছে। তো আমারও দেখে খুব হাসি পেয়ে গেছে ওরকমভাবে দেখা দেখে, কারণ ডাইনোসর হচ্ছে ওর খুব ফেভারিট, কারণ ফ্রি টাইম পেলেই ডাইনোসরের মুভি দেখতে থাকে সারাদিন রাত, এই জন্য ডাইনোসরের কাছে আগে চলে এসেছে দেখতে। তো আমরা ট্রামে করে ফিরছি এবার, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড স্টে টিউনড, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ফলো মোর ভিডিওস, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, বাই বাই।